এইবার ঘাফান শুরু হয়েছে মিস্টার পুতিন কাকুর ভক্তরা অনেক আনন্দ পাচ্ছে আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি বন্ধুরা সেই পুতিন কাকুর যে সকল ভক্তরা নিয়মিত আমাদেরকে দেখে থাকেন এবং যারা পুতিন কাকুর ভক্ত নয় যারা অথেন্টিক সংবাদগুলো পেতে চান তাদের জন্যই আমরা প্রতিনিয়ত ইউক্রেন রাশিয়ার যুদ্ধের আপডেট নিয়মিত আনার চেষ্টা করছি একটিমাত্র মাধ্যমে এই সকল নিয়মিত দেওয়া কোনোভাবেই সম্ভব নয় তবে আমরা প্রতিনিয়ত ভিডিও আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করছি যেন আপনারা সামগ্রিক অবস্থাটি বুঝতে পারেন বন্ধুরা যে ধরনের সংবাদ আমরা নিয়মিতভাবে দেখছি চারিদিকে শুধুমাত্র ইউক্রেনকে জিতিয়ে দেওয়া হচ্ছিল আপনারা একটু মিলিয়ে দেখুন এক বছর ধরে ইউক্রেনের জয়ের যতগুলো সংবাদ পেয়েছেন যদি সবগুলোই সত্য হতো তাহলে এতদিন পর্যন্ত সম্ভবত রাশিয়ার সবগুলো অংশই ইউক্রেনের ভেতরে ঢুকে যেত কিন্তু এখন ঘটছে তো উল্টোটা এখন ইউক্রেনের বক্তব্য আপনি ইউক্রেনের প্রেসিডেন্টের বক্তব্য এগুলো যদি মিলান তাহলে দেখতে পাবেন সোলেধর এবং বাঘপুত শহরগুলো যখন পরাজিত হয় ইউক্রেনীয় বাহিনী বা একেবারে পতনের দ্বারপ্রান্তে চলে যায় তখনও পর্যন্ত ইউক্রেন গভর্নমেন্টের তরফ থেকে স্বীকার করা হয়নি যে সোলেধর এবং বাকপুথ আমাদের কব্জায় নেই এখানে প্রচুর পরিমাণে ইউক্রেনীয় সৈন্য হতাহত হয় পশ্চিমাদের নিষের সত্ত্বেও এই বাকপুতে এমন ধরনের সমরাস্ত্র মোতায়েন করে ইউক্রেন সেই সমরাষ্ট্রগুলো পরবর্তীতে সব ধ্বংস হয়ে যায় বন্ধুরা বিভিন্ন কথিত সূত্রে প্রাপ্ত সংবাদের মাধ্যমে জানা যায় যে আমেরিকার তরফ থেকে বাকমুদে প্রচুর পরিমাণে সৈন্য এবং সেখানে সমরাস্ত্র সরবরাহ বা সমারোহ নিষেধ করা হয়েছিল এবং আমেরিকার গোয়েন্দা তৎপরতার সংবাদগুলো বলছিল যে ইউক্রেন যদি এখানে প্রচুর পরিমাণে সৈন্য এবং সমরাস্ত্র মজুদ করে সেটি ধ্বংস হয়ে যেতে পারে এবং পরবর্তীতে সেটি তাদের আর কোনো কাজে আসবে না বন্ধুরা অতি অহংকারে মিস্টার ভ্যালাদিমির জেলারেসকে এই কথাগুলো আমলে নেননি তিনি প্রতিনিয়ত ভাবেছেন বা ভেবেছেন যে আমি যদি রাশিয়ার উপরে আক্রমণ করি তাহলে রাশিয়া সেখান থেকে চলে যাবে যেমন খেরসন থেকে রাশিয়ান বাহিনী চলে গিয়েছিল কিন্তু এখানে ঘটেছে উল্টোটা এবং শেষ পর্যন্ত আমেরিকার সেই গোয়েন্দা তথ্যই সঠিক বলে প্রমাণিত হয়েছে সুতরাং যে ব্যাপারটি সম্পর্কে আপনি অবগত নন সেখানে যদি মাতবাড়ি করতে যান তার অবস্থা এমনই হয় সুতরাং এই ব্যাপারগুলো আমলে না নেয় প্রচুর পরিমাণে ইউক্রেনীয় সৈন্য শেষ পর্যন্ত হতাহত হয়েছে এবং তাদের অনেক দিনের যুদ্ধ করার সমরাস্ত্র সেখানে সমাধি না ঘটে স্থল সমাধি ঘটেছে বন্ধুরা ইউক্রেনীয় নৌবাহিনী তো আগেই ধ্বংস হয়ে গেছে আজব সাগর এবং কৃষ্ণ সাগরে যে সকল নৌজাহাজগুলো ছিল মূলত বিমান হামলা এবং দূরপাল্লার মিসাইল হামলার মাধ্যমে সেগুলোকে তছনছ করে দেওয়া হয়েছে এখন চলছে শুধু সমগ্র ইউক্রেন যুদ্ধে বিমান হামলা বন্ধুরা বিমান হামলার মাধ্যমে ইউক্রেনকে মাজা ভেঙে দেওয়ার জন্য যে পরিমাণ বোমা ফেলার দরকার ইউক্রেনের অভ্যন্তরে প্রতিনিয়ত তেমনই বোমা পড়ছে সুতরাং একটা ব্যাপার এখানে উল্লেখযোগ্যভাবে অবশ্যই আপনাদের সামনে আনতে হবে আমি আমার পূর্বের ভিডিওতে যেটি আপনাদের বলেছিলাম তা হচ্ছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আপনি যদি আপনার আকাশকে উন্মুক্ত রেখে স্থলভাগ দিয়ে শুধুমাত্র সমরাস্ত্র এবং পদাতিক বাহিনী বা আর্টিলারি বাহিনী প্রয়োগের মাধ্যমে রাশিয়ার অভ্যন্তরে ঢুকতে চান অথবা রাশিয়ার দখলকৃত অঞ্চলগুলো দখল করতে চান তাহলে আপনাকে চরম ধরনের চূড়ান্ত মূল্য চোখাতে হবে এ বিষয়ে ন্যূনতম কোনো সন্দেহ নেই আর আমেরিকার এই বক্তব্যগুলো তারা না মেনে যখন বাকমুত এবং ষোলো দরে প্রচুর পরিমাণে সৈন্য এবং তাদের সর্বোচ্চ প্রশিক্ষিত সৈন্য সেখানে দিয়েছে বা সেখানে সমাবেশ ঘটিয়েছে সেই সর্বোচ্চ প্রশিক্ষিত সৈন্যের পুরো ব্যারাকটি ধরে ধ্বংস হয়ে গেছে এটি ইউক্রেনের জন্য এক অবর্ণনীয় এবং অপূরণীয় ক্ষতি এ বিষয়ে बिंदु मात्र को सन्देह नहीं এখন ট্যাংকের ব্যাপারটিতে আসি ইউক্রেন মনে করছে যে ট্যাঙ্ক যদি তাদের কাছে এখন বেশি পরিমাণে থাকে তাহলে তারাই যুদ্ধে আপাতত জয়লাভ করতে পারবে না তবে রাশিয়াকে তারা হয়তো ঠেকাতে পারবে বন্ধুরা রাশিয়াকে ঠেকানোর জন্য তারা প্রাথমিক পর্যায়ে যে কয়েকটি ট্যাঙ্কের কমিটমেন্ট পেয়েছে তার মোট সংখ্যা হলো চুয়াল্লিশটি আমি পূর্বেই এ ব্যাপারে আপনাদের সামনে বলেছিলাম এবং সেই ভিডিওতে বলেছিলাম যে আমি এই ব্যাপারটি নিয়ে আরও একটি ভিডিও আপনাদের করার চেষ্টা করব যে এগুলো দিয়ে ইউক্রেন কি উদ্ধার করে দিতে পারবে বা শেষ পর্যন্ত কি সিঁড়িতে পারবে বন্ধুরা পশ্চিমারা তো এখন ইউক্রেনকে ধূপ বুঝ দিয়ে বলতে চাইবে বাবা এইগুলো নেন পরবর্তীতে আরও দেবো এইগুলো দিয়ে আপনি রাশিয়ার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে দিতে পারবেন কিন্তু এগুলো দিয়ে রাশিয়ার কিছুই সেরা যাবে না ইউক্রেন এগুলো নিবে এবং ফ্রন্টিয়ার ফোর্সে যাওয়ার পরে কয়েকদিনের মধ্যে রাশিয়ার কর্নেট থেকে শুরু করে এবং আরও যে সকল উন্নত মানের অ্যান্টিট্যাঙ্ক গাইডেড মিসাইলগুলো রয়েছে বা তাদের মিলমি থার্টি ফাইভের সাথে যে সকল অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলগুলো একেবারে সেট করা থাকে সেগুলো দিয়ে কয়েকদিনের অভিযানে এই চল্লিশটিকে একেবারে সাই বানিয়ে দিয়ে যাবে বা ভর্তা বানিয়ে দেওয়া যাবে তখন আলু ভর্তা করে খাওয়া ছাড়া বা স্ট্রাফ হিসেবে বিক্রি করা ছাড়া এই ট্যাঙ্কের আর কোনো কাজ থাকবে না এগুলো ওয়াজেও নয় এগুলো এমন কোনো ট্যাঙ্ক নয় যেগুলো অ্যান্টিট্যাঙ্ক গাইডেড মিসাইল দিয়ে হত্যা করা যাবে না সুতরাং এগুলো নিয়ে এত বড়াই বা তালাই করে কোনো লাভ নাই বন্ধুরা বেশিরভাগ সোভিয়েত ডিজাইনের ট্যাঙ্কে কামানের জন্য থাকে অটো লোডার ব্যবস্থা এই অটো লোডার ব্যবস্থা একজন দূর প্রয়োজনীয়তা কমিয়ে দেয় এতে কামানের লোডার হিসেবে বাড়তি একজন সদস্যের প্রয়োজন হয় না ফলে ড্রাইভার কমান্ডার ও গানার এই তিন সদস্য মিলেই ক্রুর একটি টিম গঠিত হয় ইউক্রেনও এই তিন ক্রু ব্যবস্থায় অভ্যস্ত কিন্তু লেপার্ড বা চ্যালেঞ্জার ট্যাঙ্কে তিনজনের বদলে চারজন ক্রু লাগে ট্যাঙ্ক চলমান থাকা অবস্থায় দাঁড়িয়ে কামানের গুলা ভরার কাজটি সহজ নয় লোডারের জন্য এজন্য পশ্চিমা ডিজাইনের ট্যাঙ্কে লোডারের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু ইউক্রেনের সেনারা এতটা দক্ষ হতে পারবে না বলে ব্যাখ্যা করেন রাশিয়ার সমর বিশেষজ্ঞগণ পরিচালনা নির্দেশিকায় লেপার্ট চ্যালেঞ্জার এবং আব্রামস ট্যাঙ্কের জন্য যেহারে গোলা ছোড়ার দ্রুততার কথা উল্লেখ আছে তা পুরোপুরি লোডারের সক্ষমতার মাধ্যমে অর্জিত হয় রাশিয়ান ট্যাঙ্কে এই কাজটি স্বয়ংক্রিয়ভাবে করা হয় এখন ভেবে দেখুন কামান থেকে দ্রুত গোলা নিক্ষেপ নিশ্চিত করতে হলে লোডারকে কতটা সাবলীল হতে হবে শত্রু ট্যাঙ্কের সাথে যুদ্ধের সময় সবার আগে আঘাত আনার সক্ষমতা বা গোলা ছোড়ার গতি একটি ট্যাঙ্কের প্রধান রক্ষা কবচ অর্থাৎ যে ট্যাঙ্ক প্রথমে গোলা নিক্ষেপ করতে পারবে সেই রক্ষা পায় ধ্বংস হয় অপর পক্ষের ট্যাঙ্ক এই সামরিক বিশেষজ্ঞের মতে এজন্যই পশ্চিমা ট্যাঙ্ক অপারেটের জন্য প্রয়োজনীয় ইউক্রেনীয় সেনাদের আরও বেশি দরকার যা তাদের হাতে নেই তবে অনেক আগে থেকে ইউক্রেনের ট্যাঙ্ক দরকার ছিল এখন যদি ট্যাঙ্ক পাঠানো হয় তাহলে একই সঙ্গে দক্ষ ক্রু পাঠাতে হবে পশ্চিমাদের কারণ দক্ষ ক্রুরা জানে কিভাবে লক্ষ্য অর্জন করতে হয় কিভাবে ফায়ারিং পজিশনে যেতে হয় বা কখন সেখান থেকে সরে যাওয়া দরকার অ্যালেক্সি নিয়োগ উদাহরণ দিয়ে বলেন পোল্যান্ড ইউক্রেনকে যতগুলি স্বচালিত ক্রাপ আর্টিলারি সিস্টেম দিয়েছিল এর সবগুলো ক্রুই ছিল পুলিশ নাগরিক এতে আবারও প্রমাণ হয় ইউক্রেনকে দেওয়া বিদেশি ট্যাঙ্কগুলো বিদেশি সেনারাই পরিচালনা করবে অ্যান্টিট্যাক মিসাইল দিয়ে সহজেই ধ্বংস করা যায় লেপার টু সিরিয়ায় তুর্ক সেনাবাহিনীর এক অভিযানে তা প্রমাণিত হয়েছে এ সময় কুর্দি বিদ্রোহীরা উল্লেখযোগ্য সংখ্যক লেপার টু ট্যাঙ্ক ধ্বংস করে দেয় তারা উনিশশো ষাট থেকে সত্তর দশকে তৈরি প্রথম প্রজন্মের মালুয়াত মিসাইল দিয়ে সব ট্যাঙ্ক ধ্বংস করেছে তারা ট্যাঙ্কগুলোকে অগ্নিকুণ্ডে পরিণত করে এতটা সফল যে তুর্কি সেনার স্থল অভিযান বন্ধ করে বিমান ড্রোন গোলান্দাস কামান এবং রকেট লঞ্চারের মাধ্যমে দূর থেকে কুর্দিদের পজিশনের উপর হামলা শুরু করে সে তুলনায় রাশিয়ার সর্বশেষ প্রজন্মের অ্যান্টিট্যাক মিসাইলগুলো সহজে লেপার বা চ্যালেঞ্জার ট্যাঙ্কে ধ্বংস করতে সক্ষম হবে ইউক্রেনে এলেই একই পরিণত হবে আমেরিকান আব্রামস ট্যাঙ্কের তার মতে এসব ট্যাঙ্ক বিশ্বসেরা বলে যে প্রচারণা চালানো হয় রাশিয়ার তৈরি কর্নেট ফ্যাগট অন্য ট্যাঙ্ক বিধ্বংসী মিসাইলের মুখোমুখি হওয়ার বাস্তবতা তা এক নয় এবং এগুলোকে লহেমহে গুড়িয়ে দেবে এসব ট্যাঙ্ক বিধ্বংসী মিসাইলগুলো রাশিয়ার ট্যাঙ্কগুলোও যোগ দেবে এই ধ্বংসলীলায় এমনকি আমলের টি এইটটি এবং টি সেভেন্টি টু বি থ্রি ট্যাঙ্কও এসব ট্যাঙ্ক ধ্বংস করতে পারবে বলে দাবি করেন রাশিয়ান সমর বিশেষজ্ঞগণ জার্মানি ও যুক্তরাজ্য তৈরি সাজুয়াজান ধ্বংসে টি সেভেনটি টু ট্যাঙ্কের দক্ষতা তুলে ধরে তিনি বলেন শত্রুর ট্যাঙ্কের বিরুদ্ধে এটা আমাদের কার্যকর একটা অস্ত্র বিশেষ করে এবি থ্রি বডিফিকেশন খুবই উন্নত এতে অত্যাধুনিক ফায়ার কন্ট্রোল সিস্টেম আছে ছুটতে পারে নতুন ধরনের আর্মার পিয়ার সিংফিং স্টবালাইজড ডিসকার্ডিং স্যাব বা সেল এটি লেপার ট্যাঙ্কে যে কোনো অ্যাঙ্গেলে ভেদ করতে সক্ষম পশ্চিমা ট্যাঙ্কগুলোর অধিক উচ্চতাকে একটি অন্যতম দুর্বলতা বলে উল্লেখ করেন তিনি তিনি বলেন আমাদের ট্যাঙ্কগুলোর উচ্চতা দুই দশমিক দুই তিন মিটার অন্যদিকে তাদের সাজুয়াজানের উচ্চতা বা ট্যাঙ্কের উচ্চতা দুই দশমিক সাত শূন্য মিটার থেকে দুই দশমিক নয় শূন্য মিটার আমেরিকার আব্রামস ট্যাঙ্কের দৈর্ঘ্য আবার রাশিয়া তৈরি যে কোনো ট্যাঙ্কের চেয়ে এক মিটার বেশি সাজুয়াজানের আকার যত বড় হবে তাকে তত সহজেই টার্গেটে পরিণত করা যায় কেফকে লেপার টু এ ফোর ভ্যারিয়েন্টের ট্যাঙ্ক দেওয়া হচ্ছে এগুলো প্রধানত চলমান অবস্থায় গোলা ছুটতে সক্ষম নয় এদের গোলা ছুড়তে হলে দাঁড়াতে হয় সম্ভবত দাঁড়ানো অবস্থায় নির্ভুলভাবে তারা আঘাতের শিকার হবে যুদ্ধক্ষেত্রে পশ্চিমা ট্যাঙ্কগুলো ক্ষতিগ্রস্ত হলে এগুলো সারাই করতে সমস্যার মধ্যে পড়বে ইউক্রেন এই মুহূর্তে পশ্চিমারা ইউক্রেনকে প্রায় চল্লিশটি ট্যাঙ্ক দিতে পারবে এদের মধ্যে চৌদ্দটি দেবে যুক্তরাজ্য বারোটি পোল্যান্ড আর বারোটি দেবে জার্মানি সামান্য কটি ট্যাঙ্ক যুদ্ধের সমীকরণ উল্লেখযোগ্য কোনো পরিবর্তন আনবে না এমনই দাবি রুশ সামরিক বিশেষজ্ঞদের এর অন্যতম কারণ হল রণাঙ্গনের সম্মুখ ভাগ কমপক্ষে এক হাজার কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত রুশ সামরিক বিশেষজ্ঞগণের মতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রতিবেদন অনুসারে এ পর্যন্ত প্রায় আটশো পঞ্চাশটি ট্যাঙ্ক সহ শত্রুপক্ষের সাত হাজার ছয়শ সাজোয়াজান ধ্বংস করে ফেলেছে রাশিয়ান বাহিনী এর আগে পোল্যান্ড ইউক্রেনকে প্রায় দুইশটির মতো টি সেভেন্টি ট্যাঙ্ক দিয়েছিল এর অধিকাংশই নষ্ট হয়ে গেছে অথবা রাশিয়ান বাহিনীর হাতে ধ্বংস হয়ে গেছে তাই এক বেটালিয়ান বা তার চেয়ে কম সংখ্যক ট্যাঙ্ক যুদ্ধের সম্মুখভাগে কোনো প্রভাব ফেলবে না এটি নিশ্চিত এবং বাস্তবসম্মত মানসিকভাবে হয়তো ইউক্রেন প্রশান্তি পেতে পারে এবং পশ্চিমারা নিজেদের জন্য বাহাবা নিতে পারে আমরা ইউক্রেনকে চ্যালেঞ্জার টু লেপার টু এবং বিভিন্ন ধরনের ট্যাঙ্কের চেয়েও বিধ্বংসী সামরিক সরঞ্জাম দিয়েছি আমরা হাই মার্কস দিয়েছি আমরা এখন আরও অনেক ধরনের সমরাস্ত্র দিব তারপরও রাশিয়াকে পরাজিত করে ছাড়ব কিন্তু এই পরাজয় এখন উল্টো বাস হয়ে বিচ্ছে পশ্চিমাদের জায়গা মতন এতদিন পর্যন্ত অহংকারে ভর করে তারা যে বক্তব্যগুলো দিয়েছে তাদের সেগুলো এখন গিলতে হবে মিস্টার ভ্লাদিমির পুতিন সেগুলো তাদের এখন গেলাবেন যাই হোক বন্ধুরা এই দুর্দান্ত আপডেট যদি আপনারা নিয়মিত পেতে চান অবশ্যই আমাদের পেজটিতে এখনই লাইক দেন এবং ভিডিওটি শেয়ার করুন আর পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা ইউটিউবের মাধ্যমে আমাদেরকে দেখছেন অবশ্যই মহিউদ্দিন ব্লক চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি চেপে দিন তাহলে আমি যখনই নতুন কোনো আপলোড করবো আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আল্লাহ হাফেজ